যদি চাই কোন মানুষের নবী দেখে দুনিয়াতে নবী দেয় নিত তাহলে নবীর উপরে বেশি দুরুদ শরীফ পড়ুক আল্লাহ তারে মৌতের সময় নবী দেখাইবা যদি চাই কোন মানুষের তার উপরে তুমি বিপদ মুসিবত হরাইত নবীর উপরে দুরুদ পড়িলাও আল্লাহ তার নবীর খাতিরে বলা মুসিবত দূর করে দিবা সমাজ হইলা মানুষ আসেন এরা মানুষ মুজদ্দিদ হইন নবীর সাহাবীগুলোর দুষ্ট তুলিয়া ধরিয়া বই লেখছে বেটায় মাতুকা এ মুজদ্দিদে জমান দারদারির মুজদ্দিদ থাকি বুঝছে মাঝে মাঝে আখতা মুখে দিয়া আয় জারজির হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হইন যে এজিদের লগে আমার সম্পর্ক থাকবো কিনা এজিদের উপরে তো আল্লাহ লানত করছে আদম আলাইহিস সালাতুসসালাম বেহেশত আল্লাহ তান পিটির পাজর তনে বার করল হাওয়া আলাইসলাম রে হাওয়া আলাইহিস সালাতুসসালাম লগে আল্লাহ তান নবী আদম আলাইসলামের সম্পর্ক জড়িয়ে দিতে যে মোহরানা ঠিক করল এটা হইল নবীর উপরে দশ মর্তবা দুরুদ মোহরানা কিতা নবীর উপরে দশ মর্তবা দুরুদ দুরুদ খালি দুরুদ নয় দুরুদ সম্পদ দুরুদ আমল দুরুদের চাইতে উত্তম আমল আর হইতে পারে না যদি কোনো মানুষের চায় তার আমলগুলা আল্লাহর কাছে কবুল করাইত তার আমলের ফাঁকে ফাঁকে দুরুদ লাগাই দেখ দুরুদের খাতিরে আল্লাহ আমলটা কবুল করি লাইবা যদি চাই কোনো মানুষে তার দোয়া কবুল করাইতো তাইলে দোয়ার ফাঁকে ফাঁকে দুরুদ পড়ি লাগ দুরুদের খাতিরে দোয়া আল্লাহ কবুল করি লাইবা যদি কোনো মানুষে চায় তার মাহফিল তার মজলিসে কবুল করাই লাইতো তাইলে মজলিস মাহফিলের মাঝে মাঝে দুরুদ পড়া হয়ে যাও কি মাহফিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাইব যদি চাই কোনো মানুষে তার উপরে তুমি বিপদ মুসিবত হরাইতো নবীর উপরে দুরুদ পড়িলাও আল্লাহ তার হবিবর খাতিরে বলা মুসিবত দূর করে দিবা যদি চাই কোনো মানুষে তা লাগি দুনিয়া খেরাতর কল্যাণ পাইত বেশি বেশি দুরুদ পড়িলাক দুনিয়া খেরাতর কল্যাণ আল্লাহ তারে দান করবা যদি চাই কোনো মানুষে তার ঋণ মুক্ত হইত নবীর উপরেও খেয়ালে দুরুদ পড়িলাক আল্লাহ তারে ঋণ মুক্ত করিয়া দিবা যদি চাই কোনো মানুষে তার বিমার তুনে শিফা পাইত নবীর উপরে দুরুদ পড়িলাক আল্লাহ দুরুদর খাতিরে তারে শিফা দিবা যদি চাই কোনো মানুষে নবীর সুপারিশ পাইত তাহলে নবীর উপরে দুরুদ পড়িলাক তারে আল্লাহ কেয়ামতের দিন নবীর সুপারিশ নসিব করবা যদি চাই কোনো মানুষে নবীর আতর হাউজে কাউসারের পানি খাইত নবীর উপরে বেশি দুরুদ পড়ুক আল্লাহ নসিব করবা যদি চাই কোনো মানুষে নবী দেখে দুনিয়াতে নবী দেয় নিত তাইলে নবীর উপরে বেশি দুরুদ শরীফ পড়ো কাল্লা তারে মৌতের সময় নবী দেখাইবা দুরুদর তনে বড় ঔষধ আর হইতে পারে না এটা ঔষধ নয় মহ ঔষধ সব বেমার কমে কিতায় এর লাগি আল্লাহর আল্লাহিও যদি কেউ দেখতে চায় তে নবীর নবুয়ত দেখিলক নবীর মৌজেজা দেখিলক তো হে আল্লাহর আল্লাহিও চিনলে যে নবী চিনছে না কোনো দিনও তার আল্লাহ চিনে হইত না যে নবী চিনছে হে আল্লাহ চিনছে যে নবী মানছে হে আল্লাহ মানছে যে নবীরে মহব্বত করছে হে আল্লাহরে মহব্বত করছে যে নবীর গুলাম হয়েছে হে আল্লাহর গুলাম হয়েছে যে নবীর মদিনারে মহব্বত করছে হে নবীরে মহব্বত করছে যে নবীর সাহাবীরে মহব্বত করছে হে নবীরে মহব্বত করছে যে মানুষে নবীর পরিবার পরিজনরে মহব্বত করছে ও মানুষে নবীরে মহব্বত করছে যে মানুষে নবীর মায়ার মানুষরে মায়া করছে ও মানুষে নবীরে মায়া করছে যে মানুষে নবীর শহরের মাটিরে মহব্বত করছে হে নবীরে মহব্বত করছে নবীর মাহফিলে যে মহব্বত করে হে নবীরে মহব্বত করে নবীর দুরুদ যে পছন্দ করে হে নবীরে পছন্দ করে সুবহানাল্লাহ নবীর রোজারে যে পছন্দ করে নবীরে মহব্বত করছে নবীর শহরে যে পছন্দ করে হে নবীরে পছন্দ করছে নবীর নাতি হলরে হাসান হুসেন যারা মহব্বত করে নবীরে মহব্বত করছে যারা আলী ফাতিমারে মহব্বত করে এরা নবীরে মহব্বত করছে যারা আল্লাহর হাবিবর জুরিয়াতরে তান সাসারে তান দাদারে মহব্বত করছে হে নবীরে মহব্বত এটা হলো নবীর মহব্বতের আলামত রাসূলুল্লাহ ফরমান আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খবরদার খবরদার আমার উম্মত হল
আমার সাহাবাই কেরামরে তোমরা সমালোচনার পাত্র বলাইও না। তোমরা যারা আমার সাহাবী হলে মহব্বত করবা আমি বুঝবো, তোমরা আমারে মহব্বত করার কারণে আমার সাহাবী হলে মহব্বত করছো, তোমরা যারা আমার সাহাবী হলে মহব্বত করতে না সমালোচনা করবাই আমি বুঝবো, আসলে তোমরা আমারে মহব্বত করো না করিয়ার আর গিল্লা করাই নাউজুবিল্লাহ। সমাজ হইলা মানুষ আসেন এরা মানুষ মুজদ্দিদ হইন নবীর সাহাবিগুলোর দুষ্ট দরি তুলিয়া দরিয়া বই লেখছে বেটায় মাতুকা এ মুজদ্দিদে জমান দারদারির মুজদ্দিদ থাকি বুঝছে মাঝে মাঝে আখতা মুখে দিয়া যে দারজির হজরত আমার কথা খেয়াল করে হুন্ডানি খেউর লাগি এজিদ হজরত হ্যাঁ আর খেরু লাগি হুসাইন দা দিয়াল্লাহ তালার হজরত হুসাইন দা দিয়াল্লাহ তালা আনহু যারার হজরত তারার হজরত হইলা বেশ শ্রদ্ধা আর হজরত এজিদ যারার তারা ওই লোক তারার সর্দার হইল ফাসিক মুনাফিক বেসংগত গান এখন বেহেস্তর সর্দার আর এখন হইল ফাসিক কখলোর মুনাফিক কখলোর সর্দার নাউজুবিল্লাহ। এর লাগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইন যে এজিদের লগে আমার সম্পর্ক থাকবো কিনা এজিদের উপরে তো আল্লাহ লানত করছে বলে এজিদে খো দুষ করল কোন বলে যারা রসুল্লার পরিবার পরিজনের লগে সম্পর্ক রাখতো না এরারে আল্লাহ লানত দিছেন তে তো এজিদে নবীর পরিবারের লগে সম্পর্ক রাখছে না ও ইয়া তার উপরে লানত করছে সব কিলা কুলাউরার জলসাত কইলা শাহজালাল সাহেবের ধন্যবাদ কোরআন শরীফ নাইনি শাহজালাল সাহেব কবে আইলা আর কোরআন শরীফ নাজির হইলে কোন দিন ফাইটাই হই আল্লাহ এখন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা এক গুরু মানুষের ধন্যবাদ দুনিয়া এবং আখেরাতে থাকব শাহজালাল সাহেব কবে মারা গেছেন তার ধন্যবাদ আছে না নাই আবো কোন শাহজালালের তলোয়ার গর্জে উঠো কারে বাবারে বাবা এই 800 বছর বাদে ইকন গর্জিত কিলা বলে হউ যে আদর্শ দেখাইয়া গেছে কাফিরের সামনে মাথা নত করা নাই আবো কাফির হলে খান হি তলোয়ারি খান ডরাইন লাগে কোন ওখান তুলো কথা বুঝছি না এর লাগি আল্লাহর নবীর লগে সম্পর্ক রাখতে হইলে নবীর পরিবার পরিজন নবীর মায়া মহব্বতের জিনিস হ্যাঁ